আমাদের বৃন্দাবনপুর রেলওয়ে স্টেশন। আব তো আজা Hey guys, welcome back to my channel, Passion Maniac Deblina, and as you know, I'm Deblina. So, অনেক দিন পর আবার ন্যাচারালি ফিজিনি চলে এসেছি। তো আজকে ভিডিওর যে টপিক সেটা হচ্ছে আমার গ্রামের খুদিরায়ের গাজন, বৃন্দাবনপুরের খুদিরায়ের গাজন। তো সেটা হচ্ছে স্টার্ট হচ্ছে আজকে থেকে, মানে আজকে বিকেলে বাড়িতে পার্ট আসবে, একটু আগে পার্ট এসেছিল, সেটার ক্লিপস তোমাদের আমি দেখাবো। আর মেন যে রাতের গাজনটা সেটা স্টার্ট হচ্ছে কালকে। আমরা এখন একটু বাইরে ঘুরতে বেরোচ্ছি, মানে আমাদের গ্রামটা একটুখানি ঘুরে তোমাদের দেখাবো, তো একটু দেখে নাও আজকে। বাকি কালকের যে ক্লিপগুলো সেগুলো আজকের এই ভিডিওটাতে আসবে। সো লেটস গেট স্টার্টেড গাইস। তো আমরা এখন একটু ঘুরতে বেরোলাম, এই যে পিছনে আমার বুনু, হাই করে দেখ। আমরা এখন যখন ঘুরতে বেরিয়েছি লাইট টাইট আস্তে আস্তে কমে যাচ্ছে, আমাদের বেরোতে লেট হয়ে গেল, কারণ একটু আগে বাড়িতে পার্ট এসেছিল। মানে আমাদের যে গাজনটা রাত গাজন, তার আগের দিন দিন গাজনে বাড়িতে পার্ট আসে, তো সেই কারণে এখন একটু রেডি হতে লেট হলো, তারপর আমরা বেরোলাম। মেকআপ, হ্যাঁ না মেকআপ করিনি, আমি লিপস্টিক লাগিয়েছি আর কাজল লাগিয়েছি। বৃন্দাবনপুর রেলওয়ে স্টেশনের কাছাকাছি এখন রেল লাইনের উপর দাঁড়িয়ে আছি, একটু ট্রেন আসবে, একটু পরে ট্রেন আসবে, আমাকে সেজন্য সরে যেতে হবে। আমি একটা ছোট্ট জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আমি অনেকদিন থেকেই ভাবছিলাম যে আমার গ্রামকে নিয়ে একটা ভিডিও বানাবো, কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। তো আমি দেখলাম যে আমাদের এই যে বৃন্দাবনপুরের খুদিরায়ের গাজন, এইটাই হচ্ছে একদম পারফেক্ট টাইম, মানে আমাদের গ্রামকে এক্সপ্লোর করার। দেখা হবে আবার আমাদের কালকে, তার আগে আমরা একটু দেখে নিই আমাদের বৃন্দাবনপুর রেলওয়ে স্টেশনটা। আমাদের বৃন্দাবনপুর রেলওয়ে স্টেশন, এখানে অনেক দিন এসে কাটিয়েছি, মানে বিকেলবেলা কোনো কাজ থাকতো না তখন এখানে এসে বসতাম। এই যে বাইরে বেরোলো, মানে ফটোশুট দরকার, হ্যাঁ খুব দরকার কি, সুন্দর একটা ওয়েদার আর ব্যাকগ্রাউন্ডটা তো আরো সুন্দর। রেলওয়ে স্টেশন বহুদিন আসা হয় না, সামনেটা আরো সুন্দর। প্রচন্ড ফিলিং অকওয়ার্ড, প্রচন্ড ফিলিং অকওয়ার্ড, এটা কোন ল্যাঙ্গুয়েজ, খিচুড়ি ভাষা শিখে গেলে যা হয়। ইয়েস, আমরা প্রচন্ড ফিলিং অকওয়ার্ড গাইস। আমরা বসে আছি অপুকে ডাকবো, পথের পাঁচালীর অপু জায়গায় এখন আমরা বসে আছি আর কি। ঠিক আছে, তো ট্রেন ঢুকছে, ট্রেনটা দেখাই, আমাদেরকে দেখে লাভ নেই। আব তো আজা Thank you.
হ্যাঁ, এই ট্রেনটাতেই আমি মাঝে মাঝে যাই, আবার বাড়ি আসি। ট্রেন তুসি না যাও, তুসি না যাও ট্রেন, কিন্তু অন্ধকার হয়ে গেছে গাইজ। তুই কি করছিস ফোন নিয়ে? অবশ্যই সন্ধ্যে ঘনিয়ে এসেছে, আমরা কাব্য করছি। অন্ধকার হওয়ার পরও কি তোমরা আমাদের দেখতে পাচ্ছ? যদি দেখতে পাচ্ছ সেটা তোমাদের খুব সৌভাগ্য যে তোমরা আমাদের দেখতে পাচ্ছ। এবার আমাদেরকে ভালোতে দেখা যাচ্ছে গাইজ, স্টেশনটা ভালো করে দেখিয়ে দিই গাইজ। এই হচ্ছে ওয়েটিং রুম, যেটা আজ পর্যন্ত কোনদিন আমি খোলা দেখিনি। এই হচ্ছে আমাদের টিকিট কাউন্টার, যেটা ট্রেনটা যাওয়ার পর বন্ধ হয়ে গেছে। তো পুরো গাজনটাই ব্লগটাতে দেওয়া গেল না, নেক্সট ব্লগে আসছে পুরো গাজনটা, রাত গাজনটা। তো বেশি ওয়েট করতে হবে না তার জন্য, কারণ এডিট করা অলমোস্ট কমপ্লিট, আর দু একদিনের মধ্যে দিয়ে দিতে পারবো আশা করছি। তো তার জন্য একটু ওয়েট করতে হবে তোমাদের। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো আর কোন পার্টটা ভালো লাগলো। আর যারা আমার চ্যানেল নতুন আছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল আইকনটা প্রেস করে দিও। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই গাইস।